আজকে শ্রুতি নাটক সখী সংবাদ শুরু করছি। হ্যারিদানটি, কবে এলি শ্বশুর বাড়ি থেকে? ও মা, তুই, আমি লক্ষ্যই করিনি। তা করবে কেন, বিয়ে করে সাপের পাঁচ পা দেখেছ যে? ও বাবা, তা হ্যারে বল কেমন হলো? ও বাবা, সে এক চিজ। সে কি রে? আর বলিস কেন, সারের মতো গো, যেদিকে যাবে শটান যাবে, বাদিকে ডান দিকে দেখবেই না। কি কেলেঙ্কারি কাণ্ড, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো রে। অ্যাক্সিডেন্ট লেগেই আছে, সোজা চলবে যখন, শত্রু মিত্র কাউকে দেখবেই না, সামনে পড়লে একেবারে রক্ষাই নেই। বাপরে বাপ, এমন দুর্বাসার সঙ্গে তোর বিয়ে হলো? ওই যে বলে না, কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি। তা লোকটা যখন সারের মতন শটান রওনা দেয়, তুই যেন ওর সামনে গিয়ে পড়িস নি। হরি বল, আমি সবসময় শত হস্ত দূরে, সামনে পড়লে চাপা দিয়ে দেবে। বললাম না, শত্রু মিত্র আপন পর কিছুই মানে না। চাপা দিয়ে দেবে? খুব মোটা সোটা বুঝি? না না, চেহারায় ক্যাকলাস, কিন্তু মেজাজে বুনো শুভ। গাড়ি স্টিয়ারিং হাতে, ও হলো শতমারি বলওয়ান। গাড়ি স্টিয়ারিং কি বলতে চাস বলতো? তুই আর কি করে বলতো? কি আবার, বাস ড্রাইভার। তুই তো বলেছিলি, অন্য কি যেন? আগে ট্রাক চালাতো, ওর মানুষ চাপা দেওয়ার দক্ষতা দেখে মালিক ওকে খুশি হয় বাস চালাতে দিয়েছে। প্রায় মানুষ চাপা দেয়? মানুষ চাপা দিতেও একেবারেই নিমতা। তা শাস্তি হয় না? দুষ, পরিবহন কর্তারা আর ইউনিয়ন বলে দিয়েছে বাসে বাসে কম্পিটিশন নিতান্তই জরুরি কারণে। ওতে লোক চাপা পড়লে বুঝতে হবে কত চালির দোষ, ড্রাইভারের কোনো শাস্তিই হবে না। কিন্তু পাবলিক, পাবলিক যদি ঠেকায়? সে ব্যাপারে ও খালিফা, চাপা দিতে দিতে এক্সপার্ট তৈরি হয়ে গেছে। কেউ চাপা পড়লে এক লাফে গাড়ি ছেড়ে বের দৌড়, আজ পর্যন্ত কেউ ওকে ধরতেই পারেনি। বাহ বাহ, নমস্কার।